আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টেক বাংলা নতুন একটি ভিডিও এবং নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সো প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন যাই হোক আমরা আজকে শিখতে যাচ্ছি থামনেল দেখে হয়তোবা বুঝে গিয়েছিলেন হ্যাঁ আমরা দু হাজার বিশ সালে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় নতুন আঙ্গিকে সঠিক নিয়মে চ্যানেল খুলে কীভাবে মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা যায় সেই পদ্ধতি আমরা শিখব সো তার আগে বলে নিচ্ছি যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আর আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো পারলে যদি প্রয়োজন পড়ে আমি আপনার চ্যানেল দিকে একটু দেখবো যে আসলে কোন জায়গায় ভুল ত্রুটি আছে কি না হ্যাঁ আমার চ্যানেলটি যারা এখন নতুন রয়েছেন ভাবছেন যে এ আবার কে এর কথা শুনবো কেনা হ্যাঁ আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে যেটা মুকুলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেটা আমার অলরেডি অলমোস্ট ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়েছে এবং মনিটাইজেশন অন করা রয়েছে রানিং আছে সো আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমরা চলুন তাহলে সরাসরি আমরা কাজে চলে যাই কারণ এমনিতেই ভিডিওটি বড় হয়ে যাবে প্রথমেই সরি বলে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না সো চলুন তাহলে আমরা আসলে এই কম্পিউটার স্ক্রিনে টুকে চাই আর দেরি না করে ওকে আমরা কম্পিউটারে চলে এসেছি এখন আমরা শিখব কিভাবে আসলে এই ইউটিউব চ্যানেলটা খুলতে হয় সেই জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন আমি মজিলা ফার ফক্স ওপেন করছি আপনি গুগল ক্রম ইউজ করতে পারেন আর যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য আমি এক্সট্রা ভিডিও করব যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্টসে আমাকে জানিয়ে দেবে ওকে আমাদের ইউটিউব চ্যানেল খুলতে প্রথমে যেটা করতে হবে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলব নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা নতুন ওয়েতে দু সালে আমরা এই ইউটিউব চ্যানেলটি খুলবো আমি জানি তোমাদের সরি আপনাদের অনেকেরই ইউটিউব ই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমরা ওই পুরোনো জিমেল অ্যাকাউন্ট নিব না আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে করব কারণ ইউটিউব কিন্তু অনেক হার্ড হয়ে গিয়েছে আর দুই সালে আমরা এসেছি অনেক এর মধ্যে অনেক কিছুই ইউটিউব চেঞ্জ করে ফেলেছে সো বিশ সালে কীভাবে আসলে চ্যানেলের ফিচার্স কোনটা কোন জায়গায় রয়েছে সেটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো হয়তোবা আপনারা সার্চ দিলে অনেক ভিডিও পাবেন কিন্তু ওগুলো পূর্বের ভিডিও করা সেগুলো থেকে আপনারা হয়তো বা ভালোভাবে বুঝবেন না সো কথা না পারি সরাসরি আসলে কাজে যাওয়াই ভালো সো আমরা নতুন জিমেইল অ্যাকাউন্ট নিব এই জন্যই আমি একটু বলে নিচ্ছি জানার প্রয়োজন আছে যে পুরনো ইমেইল অ্যাড্রেসটা ইমেইল যদি নেই আমরা সেক্ষেত্রে যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করবো এখন তখন দেখা যাবে আমি যখন ওই জিমেইলটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ঠিক ওই সময়টা দেখাবে যে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আজকে কিন্তু দেখাবে ওই সময়ের অনেক সময় এটা দেখায় আমার এক পরিচিত যন্ত্রের এরকম হয়েছিল আবার আমার ক্ষেত্রে আবার হয়নি আমি যখন খুলেছিলাম পূর্বের আমার ইমেল অ্যাড্রেস ছিল আমি এটাতে করেছিলাম তবে আমি যখন চ্যানেলটি খুলেছিলাম ইউটিউব তখনই দেখিয়ে দেখিয়েছিল যে আমি আজকে বা রিসেন্টলি আমি এটা খুলেছি ডেট দেওয়া যে চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি সো এত ঝামেলার দরকার নেই হঠাৎ যদি এটা করে ফেলে বাই চান্স যে আপনি যেদিন জিমেল সো আপনি যেদিন এই চ্যানেলটি আসলে ওপেন করেছিলাম খুলেছিলাম যদি ওই দিনকার ডেট দেখায় তাহলে হয়তো ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে একটা ঝামেলা হতে পারে সো এই জন্য আমি বলবো নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট আমরা খুলে নিব যাতে কোনো প্রবলেম না হয় এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি গুগল থেকে জিমেইলে চলে যাব এখানে আপনারা লিখে দিলেও পারেন এখানে যেহেতু আছে আমি জিমেইলে ঢুকে যাচ্ছি সো জিমেইলে ঢুকে যাওয়ার পরে আমার যে স্টেপটা আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করলাম এখন আমাকে নাম দিতে হবে ফার্স্ট নাম লাস্ট নেম দিতে হবে আমি ফার্স্ট নেইম সাপোজ দিলাম আমার যেটা নাম সেটা দিলাম আমি দিয়ে দিলাম এখন আমার একটি ইউটিউব চ্যানেলের যে আমি যে এই আপনার ইমেল অ্যাড্রেসটি খুলতে যাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটি আমি এখন এখানে দিব হ্যাঁ ওকে আমি আমার এই দিয়ে দিলাম আমার যে ইমেল অ্যাড্রেসটি হবে আমি সেটা দিয়ে দিয়েছি এখন আমার পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব আমার যেটা পাসওয়ার্ড সেটা আমি কনফার্ম দিয়ে দিব ওকে আমার কাজ শেষ আমি এবার নেক্সটে প্রেস করে দেব সো নেক্সট আমি এটা সেভ করেও রাখতে পারি নাও পারি তা আমি সেভ করলাম না আপাতত ডোট সেভ এখন আমাকে আমার একটি ফোন নাম্বার দিতে হবে কারণ হচ্ছে আমাকে যখন তারা ভেরিফিকেশন কর দিবে সেটা আমার লাগবে এবং যেটা আপনার এখন যেটা আপনার নাম্বারটি সচল রয়েছে সেই নাম্বারটি দিবেন আমি সমস্ত আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়ার শেষ এখন যদি রিকভারি ইমেইল থাকে আপনার সেক্ষেত্রে দিবেন না দিলেও চলবে অপশনাল সো আমি রিকভারি আমি চ্যানেলটি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আছে তারপরে আমাকে ডেট অফ বার্থ দিতে হবে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তারপরে ইয়ার আমরা দিয়ে দিব তারপরে আমি জেন্ডারটা দিয়ে দিব ওকে জেন্ডার দিয়ে দেওয়ার পরে আমার যে নেক্সট স্টেপ আমি এটাতে প্রেস করব। সো এগুলো ফেক কখনো দিবেন না আপনারা এগুলো সব কারেক্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ যখন গুগলে আপনাকে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন চাবে যেহেতু ইউটিউবে কাজ করবো আমরা সো অনেকে আমরা তো অনেকে মাপের মাপের ইউটিউবারও হতে পারি সো আমরা এখন নেক্সটে প্রেস করে দিব। ওকে আমার এই নাম্বারে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার চাচ্ছে আমি ভেরিফাই করে নেই যাতে পরবর্তীতে ঝামেলা না হয় আর যদি করতে না চান তাহলে নট নাও দিয়ে দিলেই হবে আমি আসলে দিচ্ছি আমাকে একটি ভেরিফিকেশান কোড পাঠাবে গুগল থেকে সো আমি তারপর সেটাকে এখানে আমি প্রেস করে দিব দিয়ে ফোন ভেরিফাই ওকে আমার ভেরিফাই সম্ভবত হয়ে গিয়েছে ওকে ইয়েস আই এম গেট মোর ফ্রম ইয়র নাম্বারস গেট মোর ফ্রম ইউর নাম্বারস ওকে আমি এখন এগুলা স্ক্রিপ্ট করে দিব হ্যাঁ এতো কিছু আমার দরকার নেই আমি স্ক্রিপ্ট করে দিলাম এখন আমাকে যেটা করতে হবে আমি এখন এগুলো সাপোজ পড়ে নিচ্ছি আমি এখন এগিয়ে আছি ওকে আমার চ্যানেলটি এখন ইনশাল্লাহ ক্রিয়েট হয়ে যাবে ওকে আমার জিমেইল অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট হয়ে যাবে আমার তারপর ইউটিউবের চ্যানেল খুলব ওকে আমার চ্যানেলটি এখন হয়ে গিয়েছে ওয়েলকাম ইমেল গুগল সিম্পল স্মার্ট সিকিওর ওয়েলকাম নেক্সট ওকে ওকে আমার চ্যানেলটি এখন ক্রিয়েট হয়ে গিয়েছে এই আমার চ্যানেলটি সরি আমার চ্যানেল নয় আমার ইমেল অ্যাড্রেসটি এই মাত্র ওপেন হয়ে গিয়েছে যদি প্রবলেম ফেস করেন তাহলে একটু আপনারা একটু ওয়েট করবেন সো আমরা এখন ইউটিউব সরাসরি অ্যাকাউন্টে চলে যাবো এখন আমরা ইউটিউব চ্যানেল খুলবো সো আমরা সরাসরি এখন এখান থেকে ইউটিউবে চলে যাবো আচ্ছা ইউটিউবে চলে আসছি আমাদের ফার্স্ট স্টেপ ডান আমরা এখন সেকেন্ড স্টেপ শুরু করতে যাচ্ছি সো সেকেন্ড স্টেপ আমরা এখন ইউটিউব চ্যানেল খুলব প্রথম ধাপ সো এর জন্য আমাকে কী করতে হবে এই সাইন ইনে ক্লিক করতে হবে আজকে কেন যেন নেট একটু স্লো যাই হোক আমরা একটু অপেক্ষা করি ওকে আমাদের এখন আমরা চ্যানেল ক্রিয়েট করব ওকে আমরা সেকেন্ড স্টেপ এখন শুরু করবো সো আমরা সেকেন্ড স্টেপ শুরু করার জন্য আমরা ইউটিউবের এই যে এম বাটন যে দেওয়া আছে আমরা এখান এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে মুকুল হোসাইন বাট এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে টেকনিক্যাল বাংলা টোয়েন্টি টোয়েন্টি যাই হোক আমরা দেখছি না সো এখানে ক্লিক করার পরে আমরা যদি এখন সরাসরি আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই তাহলে কিন্তু আমার এই মুকুল হোসাইন নামে একটা ক্রিয়েট হয়ে যাবে চ্যানেল কিন্তু আমি আসলে এই নামে রাখবো না আমি যে নামে রাখবো সো সেই সেই জন্য আমাকে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে সো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম সো এখানে গেট স্টার্টেড ইউর ক্রিয়েট জার্নি বিগেনস সো আমরা এখন এখানে শুরু করব গেট স্টার্টেড ওকে তারপরে এরকম সো ই করার পরে এরকম একটি ইন্টারফ্রেস আসবে এখন যদি আমি এটাতে সিলেক্ট করি তাহলে আমার মুকুল হুসাইন এই নামে আমার কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে সো আমি এটা চাচ্ছি না সো আমি দিব কাস্টম এই যেখানে সে ইউজ এ কাস্টম নেম আমি কাস্টম নেম সে ক্লিক করবো সিলেক্ট করে দিলাম এখানে সো এখন আমার এই চ্যানেলটির নাম চাবে আমার যে চ্যানেলটা আমি দিব সো আমার চ্যানেলটির নাম আমি দিচ্ছি বাংলা

সো আমরা এই স্টেপগুলো পরে করবো আপনারা দেখতে পারবেন সো এই তো আমি আমার চ্যানেলের ইয়ে চলে এসেছি আপলোড এ ভিডিও টু গেট স্টার্টের তারা ভিডিও আমাকে দিতে বলছে বাট আমি এখনও ভিডিও দিব না কারণ ভিডিও দিব আমি একটু পরে সো আমরা এখন যে কাজটা করবো আমাকে চ্যানেলটিকে এরপর আমাদেরকে কিন্তু ভেরিফাইড করে নিতে হবে ঠিক আছে আমরা যদি ভেরিফাইড না করি তাহলে আমাদের কিন্তু হবে না সো সেকেন্ড স্টেপ আমাদের হলো এবার চ্যানেলটাকে ভেরিফাইড করতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না আমরা ভিডিও পরে আপলোড দিব সো আমরা এখন চ্যানেলটিকে ভেরিফাইড করব এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব সো ইউটিউব স্টুডিওতে আসি অনেক কাজ রয়েছে শুধু চ্যানেল ক্রিয়েট করলেই হবে না এর মাঝে আমি একটু কথা বলে রাখতে চাই আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ঠিক সেই রিলেটেড কিন্তু আপনার চ্যানেল কি ফিচার্স ইত্যাদি দিতে হবে সো এই বিষয়ে নিয়ে আমরা পরে কথা বলবো আগে আমরা ইউটিউব স্টুডিওতে জেনে নেই ওকে আমরা এসে পড়েছি আমরা এখন যে আমাদের যে কাজ। আমাদের চ্যানেলটাকে ভেরিফাইড করা সেই চ্যানেলটাকে ভেরিফাইড করে নিব ঠিক আছে সো চ্যানেল ভেরিফাইড করার জন্য আমরা প্রথমে যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক ক্লাসিকে আবার আমরা স্কিপ্টে ক্লিক করব তারপরে গো টু লিগেসি ক্লাসিকে আমরা ক্লিক করে দেব তারপর আমরা এই ক্লাসিক ড্যাশবোর্ডে চলে যাব বাস আমরা চলে এসেছি সো আমরা এখন এখান থেকে আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে ভেরিফাইড করে নিতে পারবো এখান থেকে আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত চ্যানেল সেই চ্যানেলে চলে যাবো আমরা এখান থেকে এই চ্যানেলে চ্যানেলে যে আমরা ভেরিফাইড করব। সো চ্যানেলে আমরা ক্লিক করার পরে আমরা এখানে এই যে ভেরিফাইড এখন যদি আমরা এই ভেরিফাইডটি না করি এই সেকেন্ড স্টেপ তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র আমি এখন আপ ভিডিওটা আপলোডিং করতে পারবো তারপরেও পনেরো মিনিটের বেশি ভিডিও আমি আপলোড করতে পারবো না যদি আমি এই ভেরিফাইটি না করে নেই। আর আমরা এই ভেরিফাইডটি এখন করে নিব সো ভেরিফাইড করার জন্য আমরা ভেরিফাই এ ক্লিক করব ওকে ভেরিফাইটে আমরা ক্লিক করে দিলাম ওকে ভেরিফাইড করার জন্য এখানে সিলেক্টের কান্ট্রি এখানে বাংলাদেশ লেখা রয়েছে সো আমি বাংলাদেশ থেকেই রেখে দিলাম এখন তোমরা দুটি মাধ্যমে নিয়ে আসতে পারো সো টেক্সট এবং কলের মাধ্যমে আমি টেক্সটের মাধ্যমে নিয়ে আসবো সো টেক্সটের মাধ্যমে নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে সো আমি এখানে টেক্সট দিয়ে দিলাম আর এখানে আমার সেই ফোন নাম্বারটি দিতে হবে সো আমি এখন ওকে আমি দিয়ে এখন সাবমিট করবো তাহলে আমাকে তারা একটি গুগল ভেরিফিকেশন কোড আমাকে দিয়ে দেবে ওকে গুগল ভেরিফিকেশন কোড আমার কাছে চলে এসেছে সো এটি আমি এখন প্রেস করে দেব দিলে আমার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে আমি এখন সাবমিট করে দিব তারপর আমার চ্যানেলটি ভেরিফাইড ওকে ভেরিফাইড এবার আমি কন্টিনিউ ক্লিক করে দিব। এখন দেখবেন যে আমার অনেক কিছুই আমার রয়েছে এটা দেখুন ভেরিফাইড হয়ে গিয়েছে সো ভেরিফাইড হওয়ার কারণে দেখো আমার আমরা সরি দেখুন আমরা আপলোড করতে পারতাম এখন আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম এখানে কিন্তু গ্রিন কালারটি দেখায়নি এখানে পনেরো মিনিট দেখিয়েছিল ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন সে এখন আমরা পনেরো মিনিটের ঊর্ধ্বেও আমি আপলোড করতে পারবো কাস্টম থামলাইলে তৈরি করতে পারবো এক্সটার্নাল অ্যানোটেশনও দিতে পারবো তারপরে লঙ্গার ভিডিও আমি পনেরো মিনিটের উপরেও ভিডিও কিন্তু আমরা আপলোড করতে পারবো সে এখন আমাদের যে কাজটা এখানে কিন্তু আমরা মনিটাইজেশন পাইনি আমরা যেটা ভুল করে থাকি চ্যানেল ক্রিয়েট করে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করে থাকি কিন্তু আমি কিন্তু এই কথা বলিনি কখনও আমরা মনিটাইজেশনের জন্য এখনও আবেদন করব না ওকে এখন আমরা যেটা কাজ করব আমাদের এখানে ভেরিফাইড করা শেষ রিটার্ন টু ইউটিউবি স্টুডিও বাস ইউটিউব স্টুডিওতে চলে আসবো সো ইউটিউবে চলে আসলাম আমরা আমার এই চ্যানেল ড্যাশবোর্ড দেখাচ্ছে আমরা যেহেতু কিছুই আপলোড করিনি সো এই ছিল সেকেন্ড স্টেপ এখন থার্ড স্টেপে আমরা সেটিংয়ে চলে যাব এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করব ক্লিক করে আমাদের এই এখানে জেনারেলে ডলার আছে ডলারই রাখতে পারেন ডলারই রাখবেন আমাদের চ্যানেলে কিছু কাজ রয়েছে বেসিক এখানে আমাদের চ্যানেল কিওয়ার্ড দিতে হবে এখন আপনার চ্যানেলটি যে রিলেটেড যদি কুকিং হয় তাহলে কুকিং রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে তাহলে আপনাকে সার্চ দিলে গুগল ইউটিউবে তাহলে আপনার চ্যানেলটিকে খুঁজে পাবে আমারটা যেহেতু ট্যাক রিলেটেড এই আমি ট্যাক রিলেটেড দিব সাপোজ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট থামনেল তারপরে রিভিউ আনবক্সিং টেকনিক্যাল রিলেটেড যা আছে আমি এটা দিব আমি এখানে লিখে রেখেছিলাম আপনারা লিখে জাস্ট দিয়ে দিবেন এখানে কিবোর্ডগুলো দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু দেওয়া যাবে অত রেখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তারপর এখানে সিলেক্ট কান্টি আমরা এখান থেকে যে যে দেশের সরি সে সেই দেশের কথা দিয়ে দেবেন কান্টি সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এইবার আমাদের তারপরে অ্যাডভান্স সিটিং রয়েছে এবার বেসিক ইনফরমেশান শেষ এবার অ্যাডভান্সে ক্লিক করবো এখন আপনার ভিডিওটা আসলে কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না সেটা সিলেক্ট করে দিবেন কারণ আপনার ভিডিওটা যদি আপনি সিলেক্ট করে দেন ডিফল্টভাবে যদি দেন যে আপনার ছোটোদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস দিবেন আর যদি ছোটদের জন্য না দেন তাহলে নো দিয়ে দিবেন আমি যদি নো দিয়ে দিই ডিফল্ট হয়ে যাবে কারণ আমার এই টেকনিক্যাল সাইট ছোটদের জন্য না আমি সরাসরি নো দিতে পারবো আর আমি যদি এটা দিয়ে রাখি আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিং আমি যখন ভিডিও আপলোড করবো তখন আমাকে এটা দেখাবে যে আমি আসলে ওই ভিডিওটা কি ছোটোদের জন্য দিব কি দিব না স্যার আমি এখান থেকে নো দিতে পারি আবার এখানে আই ওয়ান্ট টু রিভিউ আমি এটাই রেখে দিলাম ভিডিও আপলোড দেওয়ার সময় আমি এটা চেঞ্জ করে দিব নো দিয়ে দিব ওকে আমি নো দিতে পারি যেহেতু আমার ট্যাক রিলেটেড এটা অন্য কেউ দেখবে না সো এবার ব্যান্ডিং আচ্ছা আমি নোই দিয়ে দিলাম ওকে তারপর ব্যান্ডিং ব্যান্ডিংয়ে হলো এখানে এই যে আপনার ভিডিওটি যখন আপলোড করবেন আপলোড করবার এই ছোট্ট এই জায়গায় আপনার চ্যানেলের লঘুটা দেখাবে এবং এই লোগোটা হতে হবে ওয়াটার ওয়াটারমার্ক ছোট্ট করে এতটুকুর মধ্যে দেখাবে আপনি সেখানে আপনার লোগো দিতে পারেন অথবা সাবস্ক্রাইব লেখাও দিতে পারেন সো এইটা আমাকে ক্রিয়েট করে দিতে হবে সো এইটা ক্রিয়েট করার জন্য আমি এখনও ক্রিয়েট করিনি এই ক্রিয়েট করাটা আমি আপনাদেরকে দেখাবো বডি স্টেপ স্টেপ নাম্বার ফোরে দেখাবো ওকে তারপর ফিচার্স এলি এলিজিবিলিটি এইটা আপনাকে ফিল করতে হবে না ফিচার এলিজিবিলিটি সো এই পর্যন্ত রেখে আপনি আপাতত এখানে সেভ করে দেন এটা আপাতত আমি দেখাচ্ছি না এই ওয়াটারমার্কের ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা একটু পরে আবার দেখাবো ওকে আমরা সেভ করে দিব ঠিক আছে ও তারপরে বলে দিচ্ছি আপনাদের এটা তো আমি এই চ্যানেলে এ পর্যন্ত আমি কাজ ছিল এখন আপলোডেও আপনার কোনো কাজ করার দরকার নেই পারমিশনেও কাজ করার দরকার নেই কমিউনিটিতে আপনার কোনো কাজ করার দরকার নেই ঠিক আছে ওকে এই ছিল স্টেপ নাম্বার থ্রি আমরা স্টেপ নাম্বার ফোরে দেখবো কীভাবে আসলে চ্যানেল আটটি আমরা তৈরি করব ওকে ফাইনাল স্টেপ আমরা এখন সিটিং থেকে সিটিং থেকে আমরা ওই মার্ক চ্যানেলে যে আমরা এইটা বাকি রেখে গিয়েছিলাম এই ব্যান্ডিংটা বাকি রেখেছিলাম আমরা বলেছিলাম পরে দেখব এটা আমি তৈরি করে দিয়েছি সরি আমি বলছিলাম যে আমি আপনাদের এই চ্যানেলে ক্রিয়েট করা দেখাবো সেটা দেখাতে পারছি না এই জন্য এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি ভেবেছিলাম যে এত তাড়াহুড়া করে করার দরকার নেই আপনারাও বুঝতে পারবেন না আমি ওই কীভাবে চ্যানেল আর্ট অথবা এই যে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক এইটা আমি এইটা সহ চ্যানেল আইকন তারপরে চ্যানেল আর্ট এটা আলাদা একটি ভিডিও করে দিব যাতে কোনো ধরনের সমস্যা না হয় সো আমি এই চ্যানেল আর্টটি বা ওয়াটারমার্কের তৈরি করে রেখে দিয়েছি আমি এখন সেইটা আপলোড করে দিব সো চয়েস ইমেজ সো আমার ডেস্কটপে এটা আছে আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম সো আমি সেটা দেখাবো কিন্তু কোনো রাগ হইন না প্লিজ আমি আপনাদের সাথে আসি অবশ্যই আমি আপনাদের দেখাবো এটা ভিডিও আপলোড করে দেখাবো আমি কেন করিনি সেটা তো আমি আপনাকে বলেই দিলাম যে একটু সমস্যা সো এই ওয়াটারমার্কটা আমরা এখানে আপলোড করে দিব ওকে এখন আপলোড করার পরে এটা এটাই ভাবে হোল ভিডিওতে দেখাবো নাকি কাস্টম করে দিব নাকি শুধু ভিডিও শেষে দেখাবে আমি চাচ্ছি যে সমস্ত ভিডিওতেই দেখাবে তাহলে ইন্টার ভিডিও আমি ক্লিক করে দেবো তাহলে এই ওয়াটারমার্কটা সম্পূর্ণ ভিডিওতেই দেখাবে আর আপনি যদি চান যে কাস্টম স্টার্ট করে দিব যখন যেখান থেকে দেবেন সেটাই হবে আর যদি আপনি ইন্ডিং অফ ভিডিও দেন তাহলে ভিডিও শেষে এটা দেখাবে কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিব যাতে সম্পূর্ণ ভিডিওটাতেই এটা দেখায় ওকে দেখে আমি সেভ করে দিব। বাস আমাদের একটি স্টেপ ওকে আমাদের একটি স্টেপ শেষ হয়ে গেলো আমরা এখন চ্যানেল কাস্টমাইজ করবো এর জন্য যেটা করতে হবে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তারপর যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে ওকে চ্যানেলে ক্লিক করার পরে আমি একটু অপেক্ষা করছি আসার পর আমরা কাস্টমাইজ করবো ওকে এই তো দেখুন কাস্টমাইজ আমরা কিন্তু এখনও এখানে কিন্তু কোনো ছবি নেই কোনো কিছু নেই আমরা কাস্টমাইজে ক্লিক করব কাস্টমাইজটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু খেয়াল করবেন সো এই যে চ্যানেল আর্টটি এইটাই আমি এখন তৈরি করে দেখালাম না এই জন্য যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি আলাদাভাবে সুন্দর করে করে দেখা দিব সো আজকে আমি এখন এখানে আপলোড করাটা দেখিয়ে দিচ্ছি মানে এই চ্যানেল আর্টটা আমি করে রেখেছি সেটা আমি আপলোড দিব তার আগে আমি এখানে এই চ্যানেল আইকনটা আপলোড করে নিই সো চাপ দেওয়ার পরে আপনাকে এরকম এডিট চাবে আপনি এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটি আলাদা একটি পেজে নিয়ে আসবে আপনি একটু অপেক্ষা করবেন যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে তাহলে খুব দ্রুতই আসবে সো আসছে আসার পরে এখানে আমার একটি অপশন দেখাবে ওকে আমরা এখন এখানে আপলোড দেখাবে আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে আমি আমার ওই ফাইলটা যেখানে রেখেছি আমি সেখান থেকে নিয়ে আমি এটা দিয়ে দিব সো এখানে আপনারা লিখে রাখবেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি যে যে ওয়াটারমার্কগুলো বা চ্যানেল আইকন তারপরে চ্যানেল আর্ট আমি কিন্তু ওগুলো লিখে রেখেছি যাতে আমার সুবিধা হয় সে এখন আমরা দিব চ্যানেল আইকন ওয়াটারমার্ক দিয়েছি এখন দিব চ্যানেল আইকন ওকে দিয়ে আমরা ওকে ক্লিক করে দেবো বাস আমার চ্যানেল আইকনটি চলে আসবে তারপর আমি সেভে ক্লিক করে দেবো তারপরে তারপরে এখানে একটু মেনুয়াল করার বিষয় আছে আপনি এদিক ওদিক করতে পারবেন এই লেখাটি এদিক ওদিক সরাতে পারবেন আপনার যেখানে পজিশন আমি দেখুন সরাতে পারছি আমার যে মিডল পয়েন্টে আমি এইটা মিডল পয়েন্টে ওকে মিডল পয়েন্টে রেখে দিব দিয়ে ডান করে দিব ওকে ডান তাহলে আমার এই চ্যানেল আইকনটিও এখন এখানে সেভ হয়ে যাবে ওকে আমার চ্যানেল আইকনটিও চলে এসেছে এই যে টেকনিক্যাল বাংলা চলে এসেছে সো এটার কাজ আমাদের শেষ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার আবার সেই পূর্বে এই ট্যাবটা আমরা কেটে দিব কেটে দিয়ে আমরা এবার চ্যানেল আর্টে আমরা চ্যানেল আর্টটাকে আপলোড করব ঠিক আছে এটার জন্য চ্যানেল আর্টের উপর ক্লিক করব করে এখান থেকে সিলেক্টে ফটো ফ্রম ইয়ার কম্পিউটার এখান থেকে আমরা নিয়ে আসতে পারি অথবা ড্রাক অ্যান্ড ড্রা আপনি ফটোটা ধরে নিয়ে এসে এখানেও সারতে পারেন আপনার গ্যালারি থেকেও নিতে পারেন সো আমি এখান থেকে সরাসরি আপলোড করবো আমার কম্পিউটার থেকে সো ডেস্কটপ আমি যেখানে রেখেছি সেখান থেকে নিয়ে আসবো ওকে এখান থেকে এই যে চ্যানেল আর্ট আমি চ্যানেল আর্টটি এখানে সেভ করে দিব। সো এখন আপলোড হচ্ছে আমার ওই ফটোটি তারপর আমি এটাকে সিলেক্ট করে দেব তারপর চ্যানেলটিকে রিফ্রেশ দিব তারপর দেখবেন ঠিক হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা অপেক্ষা করছি এর মাঝে আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে বলছি প্লিজ ডোন্ট মাইন্ড আমি এই চ্যানেল আর্ট তারপরে চ্যানেল আইকন ওয়াটার মার্ক আমি তৈরি করা দেখিয়ে দিব সো দেখুন আমার এই এইটি কিন্তু যদি আমি ডেস্কটপে দেখি অর্থাৎ ল্যাপটপে যদি দেখি এরকম আইকন দেখাবে আর যদি টিভিতে দেখি তাহলে এরকম দেখাবে আর যদি আমি মোবাইলে দেখি তাহলে এরকম দেখাবে সো এটা কিন্তু একটি মাপ রয়েছে মাপ মতো করতে হবে ওকে আমরা এখন সরাসরি সিলেক্ট করে দিব ঠিক আছে আমার সব ঠিক আছে ওকে আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে এখন আমার এটা সেভ হচ্ছে ওকে আমার চ্যানেল আইকনটি চলে এসেছে ওকে এখন এখানে দেখাচ্ছে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি আবার যে ইয়ে চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি তারপর দেখি আমার এখানে সব কিছু সেভ হয়েছে কি না সে এখন আমার নামটি এখানে আসেনি হয়তো বা সেভ হয়নি আমি আবার ইউটিউবে চলে যাব যাবো না হলে আবার করব সমস্যা নেই ইউর চ্যানেল আমি ক্লিক করছি ওকে আসছে আসতে থাকুক আসতে থাকুক এই যে চলে এসেছে দেখেন আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছে যে এখানে কোনো ছবি দেখাচ্ছে না কিন্তু এখন দেখবেন চলে এসেছে একটু রিফ্রেশের ব্যাপার বা নেট স্লো থাকলে এরকম দেখায় সো আমার এই কাস্টমাইজ করা শেষ এরপরে আমরা কিন্তু এই কাস্টমে আবার ক্লিক করবো দেখা যাক ক্লিক করার পরে এখানে দেখুন চ্যানেল ডেসক্রিপশন চ্যানেল সম্পর্কে কিছু আপনার বর্ণনা দিতে হবে সেটা আমরা দিয়ে দেই। ওকে চ্যানেল সম্পর্কে আমি কি বর্ণনা দেবো আমি একটু লিখে দিচ্ছি যেমন আপনি আগেও লিখে রাখতে পারেন এখানে লিখে দিচ্ছি আই অলস দিবেন দিয়ে সেভ করে দিবেন আমি এখানে সেভ করে দিলাম পরে এডিটও করতে পারবেন সমস্যা নেই আমি সাপোজ দিলাম যে রিলেটেড ভিডিও ওই রিলেটেডই আপনি দিবেন যে চ্যানেল যে রিলেটেড ওই রিলেটেড দিবেন পরে আমার লোকেশন ঠিক আছে এখন লিঙ্ক কি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন লিঙ্ক হলো আপনার যে ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে সেটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন আমি এখানে দেখি লিঙ্কটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে ওই লিঙ্কটি নিয়ে আসতে হবে এখানে অ্যাড করার জন্য এখানে আমি লিঙ্কটি দিয়ে দিব ম্যাক্স থ্রি স্ক্রাক্টার এটা আমি তাহলে আমার একে দেখুন আমি লিঙ্কটি নিয়ে এসে সেখানে বসিয়ে দিব ওকে এখান থেকে এখান থেকে যদি এটা করে কপি করে নেই তাহলে কিন্তু হবে না আমি এখানে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে এই যে আমার যে প্রোফাইলে ক্লিক করার পরে যে আমার ঠিকানাটি এসেছে অ্যাড্রেসটি সেটাকে আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে নিব ওকে এই তো কপি করে নিলাম মাস কপি করে নেওয়ার পরে আমরা এবার সেখানে চলে আসবো ইউটিউবে এই লিঙ্গে আমরা এখানে এই যে ইউআরএল এই ইউআরএলে আমরা সেটা পেস্ট করে দেবো দিয়ে এখানে আমরা লিখে দিব কি ফেসবুক এফ এস সি বি ডাবল ওকে ফেসবুক যদি টুইটার হয় টুইটারে থেকে নিয়ে আসবেন ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম নিয়ে আসবেন নিয়ে এসে ডান করে দিবেন ঠিক আছে আমি ডান আরও একাধিক করতে পারবেন আমি এটা দিলাম ওকে ডান করে দিলাম একটু পরে দেখতে পারবেন ফেসবুক নামটি এখানে চলে এসেছে এবার ফিচার চ্যানেল যদি ফিচার চ্যানেলস আপনার থাকে তাহলে দিবেন সো এবার দেখুন আমি যখন ওই লিঙ্কটি এখানে অ্যাড করলাম অ্যাড করার পরে কিন্তু এখানে আমাকে শো করছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে ওই ফেসবুকে নিয়ে যাবে ঠিক আছে যাই হোক আমি এখানে দেখিয়ে দিলাম সো এই ছিল মোটামুটি চ্যানেল খোলা থেকে শেষ অব্দি পর্যন্ত চ্যানেল আপনার কাস্টমাইজ করা পর্যন্ত সো আমি আবারও বলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে সাহায্য করব সহযোগিতা করব আপনাদের পাশে থাকবো এখানে টেনশন করার কোনো কারণই নেই এই চ্যানেলটি খোলা লঞ্চ করার উদ্দেশ্য হলো একটা আপনাদের পাশে থাকা সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ